ওয়েলকাম স্টুডেন্টস, প্রথমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে আমি সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে। তাহলে আজকে আমি আমার ক্লাসের বিষয় সম্পর্কে আসি। আজকে আমি আলোচনা করব তড়িৎ ক্ষেত্রের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আজকে আলোচনা হবে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা আমরা আলোচনা করব। কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমরা পড়ছি পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক একে আমরা কে দিয়ে সূচিত করি, কে ইজ ইকুয়াল টু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা নির্ণয় করব, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে আমরা ভাগ করব। আবার বলি, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান জানতে গেলে ওই মাধ্যমের, যে মাধ্যমটা আমাদের পরীক্ষাধীন মাধ্যম, সেই পরীক্ষাধীন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তাকে ভাগ করতে হবে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে। অর্থাৎ এপসাইলন এটা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং এপসাইলন নট এটা হচ্ছে কোনো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে আমরা বলতে পারি কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকেই আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো। এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে আবার আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলতে পারি, যেহেতু এটি দুটি তড়িৎ ভেদ্যতার অনুপাত, সেই জন্যে আমরা এটিকে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলতে পারবো। কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কী হলো, কে ইজ ইকুয়াল টু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে যদি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করি তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান পাবো। আর এর সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা বুঝি ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত। তাহলে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দ্বারা সূচিত করি, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো এপসাইলন বাই এপসাইলন নট, যেখানে এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন আসি এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবককে এর এককের কথায়, তাহলে কে এর একক কী হবে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ এটি দুটি তড়িৎ ভেদ্যতার অনুপাত, অর্থাৎ দুটি সমজাতীয় রাশির অনুপাত। পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই। আবার বলি, যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত, অর্থাৎ দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর কোনো একক নেই। কে এর কোনো একক নেই কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে আমরা কে এর একক দেখলাম যে কে এর একক নেই কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। এবার আমরা যদি সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা আপনি চিন্তা করি, যদি কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যালকুলেট করি তাহলে কি পাবো দেখি। সিজিএস পদ্ধতিতে এফ সারান নটের মান হচ্ছে ওয়ান,
আমরা দেখেছি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন নটের মান হয় ওয়ান সিজিএস পদ্ধতি হলে, তাহলে সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের মান হচ্ছে ওয়ান। তাহলে এপসাইলন নটের মান যদি ওয়ান হয়, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান যদি ওয়ান হয়, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে এপসাইলন বাই এপসাইলন নট। এখন যদি এপসাইলন নটটা ওয়ান হয়ে যায়, তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়ে যাবে কে ইজ ইকাল টু এপসাইলন। তাহলে কে ইজ ইকাল টু এপসাইলন, আবার বলি সিজিএস পদ্ধতিতে এই এপসাইলন নট অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান এক, তাহলে এক্ষেত্রে এপসাইলন নট যদি এক হয়ে যায় সেক্ষেত্রে ইকুয়েশানটা হবে কে ইজ ইকাল টু এপসাইলন। অর্থাৎ এখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ওই মাধ্যমে যে তড়িৎ ভেদ্যতা এদের মানটা সমান হবে। সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের মান ওয়ান, তাই কে ইজ ইকাল টু এপসাইলন হয়ে যাবে। অর্থাৎ এই পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এবং তড়িৎ ভেদ্যতা এপসাইলন এর মান কোনো মাধ্যমে সংখ্যাগতভাবে সমান। তাহলে এই কোনো মাধ্যমে আমরা যদি সিজিএস পদ্ধতিতে এই কে এর মান পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান নির্ণয় করি, তাহলে যে কোনো মাধ্যমেই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হবে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে সমান। আবার বলি যে কোনো মাধ্যমে যদি সিজিএস পদ্ধতিতে আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখব ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে সমান। অর্থাৎ এই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তড়িৎ ভেদ্যতার মান কোনো মাধ্যমে সংখ্যাগতভাবে সমান। যে শূন্য মাধ্যম অপেক্ষা অপর যে কোনো মাধ্যমে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কম হবে, এটা বোঝার চেষ্টা করি। এক যদি দুটো আধান শূন্য মাধ্যমে থাকে আর যদি দুটো আধান অন্য কোনো মাধ্যমে থাকে, তাহলে যখন আধান দুটি শূন্য মাধ্যমে থাকে তখন আধান দুটির মধ্যে পারস্পরিক বল আমরা আগে হিসাব করেছি, সেটা ছিল এফ ইজ ইকাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। যদি আধান দুটো কিউ ওয়ান কিউ টু হয়, তাহলে দুটি বিন্দু আধান কিউ ওয়ান কিউ টু শূন্য মাধ্যমে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেটা হবে এফ ইজ ইকাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এসআই পদ্ধতিতে। আর শূন্য মাধ্যমে না রেখে আমি যদি ওইগুলোকে কোনো মাধ্যমে রাখি, সেক্ষেত্রে আকর্ষণ বলের মান হবে কে ইজ ইকাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে এপসাইলন নট হচ্ছে কম, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কম এবং যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান বেশি। তাহলে তো যেহেতু এই এপসাইলন বা এপসাইলন নটটা আমরা ওই যে বলের যে আমরা ইকুয়েশানটা আমরা দেখেছি ওখানে এপসাইলন বা এপসাইলন নটগুলো ওরা নিচে অর্থাৎ হর হিসাবে অবস্থান করছে, তার মানে যদি এপসাইলনটা বেড়ে যায় তার মানে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হয়ে যাবে, যেহেতু এটা নিচে অবস্থান করছে হর। কোনো ভগ্নাংশে লবে যদি স্থির থাকে এবং হর যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে ওই ভগ্নাংশটার মান ক্রমশ কমতে থাকবে। তাই যেহেতু এপসাইলন নটের মান হচ্ছে কম, এপসাইলনের মান হচ্ছে বেশি, তাই কোনো মাধ্যমে যদি আমরা দুটো বিন্দু আধানকে রাখি, সেক্ষেত্রে শূন্য মাধ্যমের তুলনায় ওই যে কোনো মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল কম হবে। শূন্য মাধ্যম অপেক্ষা অপর যে কোনো মাধ্যমে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কম হবে। এর সঙ্গে আমরা আধানের বিভিন্ন প্রকার একক ও তাদের মধ্যে সম্পর্ক একটু দেখে নেব। আমরা আধান পড়েছি, সেই আধানগুলোর বিভিন্ন প্রকার একক হবে, সেই আধানগুলোর বিভিন্ন প্রকার একক এবং সেই এককগুলোর মধ্যে কী সম্পর্ক হবে সেটা আমরা দেখে নিই। আমরা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, এইটা আমরা মাপি সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম দিয়ে বা ইএসইউ দিয়ে, ইএসইউ বা স্ট্যাট কুলম দিয়ে আমরা আধানকে মাপি। ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক,
ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎচুম্বকীয় একক, এই একক দিয়েও আমরা আধানের পরিমাপ করি। আর ফাইনালি কুলম, COULOMB কুলম, একে সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করব। তাহলে সি হবে, সি দিয়ে অর্থাৎ কুলম দিয়েও আমরা বিভিন্ন প্রকার আধানকে পরিমাপ করতে পারি। এখন দেখি আমরা এই যে স্ট্যাট কুলম, EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, কুলম, এই যে এককগুলো আমরা পেলাম আধানের পরিমাপ করার জন্যে, তাহলে এই আধান, এই যে এককগুলোর মধ্যে কি সম্পর্ক সেইটা আমরা একটু দেখে নিই। এক কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU। তাহলে এক কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU, অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক কুলম অনেক বড় ESU এর থেকে, কেননা 3×10⁻¹ ESUকে একত্রিত করলে তবে এক কুলমে সমান হয়। তাহলে কুলম এককটি বড় এবং ESU এককটি ছোট। এরপরে আসছে এক ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎ চুম্বকীয় একক, এক তড়িৎ চুম্বকীয় একক ইজ ইকুয়াল টু 10 কুলম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি EMUটা বড়, কার থেকে, কুলম্বের থেকে বড় হলো EMU। তাহলে কী পেলাম, সব থেকে ছোট হলো ESU, তারপরে কুলম, আর তারপরে বড় হলো EMU। সব থেকে ছোট ESU, এর থেকে বড় হচ্ছে কুলম, তার থেকে বড় হলো EMU। আরেকবার সম্পর্কটা দেখে নিই, এক কুলম ইজ ইকাল টু 3×10⁻¹ ESU, আবার এক EMU ইজ ইকাল টু 10 কুলম। তাহলে আবার দেখেছি যে এক EMU ইজ ইকাল টু 3×10⁻¹ ESU। তাহলে এক তড়িৎ চুম্বকীয় একক হচ্ছে 10 কুলম, এটা কুলম্বের সাথে সম্পর্ক, আর এক তড়িৎ চুম্বকীয় একক ইজ ইকাল টু 3×10⁻¹ ESU, এটা ESU এর সঙ্গে সম্পর্ক। তাহলে আমরা এইখান থেকে, এই দুটো থেকেও এই ইকুয়েশানটা পেয়ে যেতে পারি। এখানে দেখছি এক EMU সমান 10 কুলম, এখানে দেখছি এক EMU সমান 3×10⁻¹ ESU, দুটোই এক EMU এর সঙ্গে সমান। তাহলে আমি এই দুটোকে সমান ধরে নিতে পারি, অর্থাৎ 10 কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU, 10 কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU, যেহেতু এটাও এক EMU এর সঙ্গে সমান, এটাও এক EMU এর সঙ্গে সমান, অর্থাৎ 10 কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU। তাহলে এক কুলম সমান কত হবে, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 কুলম সমান এত ESU, তাহলে এক কুলম ডিভাইডেড বাই 10, তাহলে 3×10⁻¹ ESU। তাহলে এখানে আগে সেটাই লিখেছি, এক কুলম ইজ ইকুয়াল টু 3×10⁻¹ ESU। তাহলে এইগুলো গেল আধানের বিভিন্ন প্রকার একক এবং তাদের মধ্যে সম্পর্ক। আধানের আরও একটি একক আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলবো ইলেকট্রনীয় আধান একক। ইলেকট্রনীয় আধান একক কি, আমরা জানি একটি ইলেকট্রনের আধান 1.6×10⁻¹⁹ কুলম, এটা একটি প্রোটনের আধানের সঙ্গেও সমান। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের যে আধান, এদের মান সমান। ইলেকট্রনের আধান পেলাম 1.6×10⁻¹⁹ কুলম, এটাই আমরা দেখেছি আমাদের পৃথিবীতে প্রাপ্ত সব থেকে ছোট্ট আধান। এর থেকে ছোট আধানের কোনো রকম অস্তিত্ব নেই, তাই এটাই সব থেকে ক্ষুদ্র আধান। তাহলে আমরা যদি এই 1.6×10⁻¹ কুলমকে একক ধরি, তাহলে এই এককটিকে আমরা বলবো ইলেকট্রনীয় আধান একক। আবার বলি, একটি ইলেকট্রনের আধান 1.6×10⁻¹ কুলম, আমরা দেখেছি এর থেকে ছোট আধানের অস্তিত্ব নেই পৃথিবীতে, তাহলে এটাই সব থেকে ক্ষুদ্রতম আধান। একটি ইলেকট্রনের আধানই হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম আধানের মান, এর থেকে ছোট আধান পাওয়া সম্ভব নয়। এখন আমরা যদি একটি ইলেকট্রনের আধানকে একক ধরি, তাহলে একটি ইলেকট্রনের এককে, একটি ইলেকট্রনের আধানকে যদি একক ধরি, তাহলে এই যে একক, এটাকে আমরা বলবো ইলেকট্রনীয় আধান একক। একটা ইলেকট্রনের আধান, আবার বলি, 1.6×10⁻¹⁹ কুলম, এটাকে যদি আবার ESUতে নিয়ে আসি, তাহলে 4.8×10⁻¹ ESU, এটা কেমন করে হলো, এটা হচ্ছে কুলম। আমরা দেখেছি কুলম থেকে ESU করতে গেলে 3×10⁻¹ দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা 3×10⁻¹ দিয়ে গুণ করি, তাহলে কী হবে, 3, এটা আছে কুলম, তাহলে একে গুণ করতে হবে 3×10⁻¹, 3
ইন্টু 1.6 এটা 4.8 হয়ে গেল। আর এখানে আসছে কি 10^9, তাহলে এখানে আছে 10^-19 আর ওখানে হবে 10^9, তাহলে এইটা হয়ে গেল 10^-10 ইএসইউ। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাই। আবার সবশেষে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি।